শুভ সন্ধ্যা আপনাদের সাথেই আছি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী শ্রদ্ধাঞ্জলি এনটিভি হাইলাইটস এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী মাহনাজ করিম হোসাইনের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি মোহাম্মদপুর কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে শিল্পী নিসার হোসেনের একক শিল্পকর্ম প্রদর্শনী বিকারগ্রস্ত সময়ের রৈখিক বয়ান প্রদর্শনীটি চলবে ২৫ জুলাই পর্যন্ত এবার শ্রদ্ধাঞ্জলি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন ও জাতীয় জাগরণের অগ্নিপুরুষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ঘুমন্ত মুসলমানের নিষ্প্রাণ দেহে পরাধীনতার গ্লানি মুছে আত্মবিশ্বাস ও জাগরণের স্ফুলিঙ্গ ছড়ানোর অন্যতম পথিকৃৎ সিরাজি প্রথম বাঙালি কবি লেখার জন্য যাকে জেলে যেতে হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনে বিরোধিতার জন্য শারীরিকভাবে নির্যাতিত হয়ে বিখ্যাত প্রহারে কবিতা লেখেন তিনি এই মহান পুরুষ জন্মেছিলেন সিরাজগঞ্জ শহরে ১৮৮০ ১৩ জুলাই ১৯৩১ সালে ১৭ জুলাই মাত্র ৫১ বছর বয়সে কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি মৃত্যুবরণ করেন আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে থাকছে টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং রাত ৮:২০ মিনিটে থাকছে মাসুদ সেজানের পরিচালনায় ধারাবাহিক নাটক ডুগডুগি আপনি আল্লাহকে বাইসালি করেননি আপনার একটা কথা জিজ্ঞেস করি বলেন আপনি এত হৃদয়হীন কিল আপনার জীবনে প্রেমটা মাইয়ে নো যতবার আমার জীবনে প্রেম আসছে ততবারই মনে হয়েছে এটা আমার প্রথম প্রেম প্রেমটা ভেঙে গেছে তখন মনের ভিতর অনেক কষ্ট হয়েছে ভাইয়া আপনার যখন প্রেম ভাঙিয়ে গেছে তখন আপনার বিষ খাইতে ইচ্ছা করে নো বিষ খাই নাই কারণ আমি আমাকে ভালোবাসি আপনার মূল সমস্যাটা কথা জানেন আপনি নিজেকে ভালোবাসেন না সে কারণেই জরিনার জন্য বিষ খাবেন রহিমার জন্য বিষ খাবেন শোনেন জীবনটা অনেক মূল্যবান হ্যাঁ ভালোবাসা ভেঙে গেলে কষ্ট লাগে এটা খুবই স্বাভাবিক কিন্তু তার জন্য কেন আত্মহত্যা করবেন রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড রাত ৯:৪০ মিনিটে দেখবেন রুলিন রহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসা কারে কয় না না ঘুরো না ঘুরো না তুমি জরুরি কথা কওনের জন্য আমার দেখে আনছো আরে এখন তুমি ডাইনে আটো বামে আটো দীর্ঘ নিঃশ্বাস ফেলো বুঝতেছি না কওয়ার কিছু তাকে কও নিলে আমার তো কাম আছে আমি যাবোগা আমি সারা জীবন ভালোবাসছি বানুরে বানু আমার দিকে ফিরাও তাকায় নাই সেই বানুই যদি আমার কারণে নীরবে জীবন বিসর্জন দেয় তাহলে আমি আমি কি আমার সংসার জীবনে সুখী হতে পারবো পারবো অবশ্যই পারবা কারণ বানু আর যাই করুক তোমার জন্য জীবন বিসর্জন দিব না রাত ১১:৩০ মিনিটে থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এই সময়ের গান রাত ১২:১০ মিনিটে থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী মাহনাজ করিম হোসেন চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন আপনি আছি ভালো বৃষ্টি এবং রবীন্দ্রনাথ দুটোর মধ্যে কিন্তু এক ধরনের ভালোবাসা আছে এক ধরনের প্রভাব আছে রবীন্দ্রনাথের বৃষ্টির ওপর আপনার বৃষ্টি কেমন চলছে এখন কেমন কাটছে বৃষ্টির দিনগুলো একদম সত্যি কথা বলতে বৃষ্টি দেখলেই কিন্তু হারমোনিয়াম নিয়ে গান গেতে বসতে ইচ্ছা করে এটি আমার মনে হয় যারা গান গায় সবারই এই জিনিসটা হয় এবং রবীন্দ্রনাথের গান যেহেতু গাই রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় ঋতু বর্ষাকাল এবং অসংখ্য সুন্দর সুন্দর গান বর্ষা এবং বসন্তের উনি লিখে গেছেন সৃষ্টি তার মানে যখনই বৃষ্টির সময়টা আসে
তখন গুনগুন করে রবীন্দ্রনাথের গান গাইতে খুবই ভালো লাগে আপনার। রবীন্দ্রনাথ এবং বৃষ্টির গান একটা যদি হয়ে যায় আজকের শুভ সন্ধ্যা শুরুতে। আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝরো ঝরো বাজে। আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে। অনেকদিন ধরে রবীন্দ্রনাথের গান করছেন, এই সময় এসে যদি জিজ্ঞেস করি যে এত বছরের এতটা সময় পার হয়ে গেল, রবীন্দ্রনাথের গানের প্রভাব আপনার উপর কতখানি পড়েছে? আমি আসলে একদম ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান শুনে এবং গেয়ে বড় হয়েছি, এবং নিজের ওই যেই প্রভাবটা বলছেন, মন মানসিকতা তৈরি হওয়া, এবং আমি যেই জিনিসটা বিশ্বাস করি এবং আমি দেখেছি যে ম্যাচিওরিটি আসে কিন্তু আসলেও যত বয়স বাড়তে থাকে তত। কারণ রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের যে কোনো সৃষ্টি আসলে আমি বলবো বাঙালি জাতির জন্য একটা ব্লেসিংস, মানে ওনার বাণী বোঝার ক্ষমতা আমাদের নেই, মানে কিভাবে কি পরিস্থিতিতে কি চিন্তা করে ওনার গান, এর বিস্তৃতি অসম্ভব, মানে ধরা ছোঁয়ার বাইরে। আমরা যদি একটু চিন্তা করি, এটি একটা পুরো গবেষণার বিষয়, এবং আমি চেষ্টা করি গান বুঝে গাইতে, কারণ গান বুঝে গাইতে পারলে গানের ভাব অটোমেটিক্যালি আসে এবং দিনে দিনে তা শিখতে থাকি। আসলে শেখার কোনো শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত শিখতে থাকবো। হয়তো আজকে এই মুহূর্তে যে গানটি গাইলাম, কালকে মনে হবে এই জায়গাটা ঠিক হলো না, আরেকটু ওরমভাবে ফিলিংসটা দেওয়া যেতে পারে। বা রবীন্দ্রনাথের প্রভাব আমার জীবনে যেটি অনেক বড়ভাবে চিন্তা করার মন মানসিকতা আমার মনে হয় আমার মধ্যে তৈরি হয়েছে। যেমন অনেক গান আছে যেই গানে আমি অবাক হই আসলেও, যে যদি পূজা পর্যায়ের গান ধরি, সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি, তা সে প্রকৃতি হোক তা সে প্রার্থনাই হোক, সেগুলো যে রবীন্দ্রনাথের লেখনীতে এমনভাবে ফুটে উঠেছে, তখন কিন্তু অটোমেটিক্যালি সৃষ্টিকর্তার প্রতি যে ভালোবাসা, সে যেই ধর্মেরই হোক না কেন, অটোমেটিক্যালি বেড়ে যায়। মানে সত্যি তখন আমরা চিন্তা করি যে কি বলছে, কি অপূর্ব সৃষ্টি, এতে সত্যি আমাদের সৃষ্টিকর্তার দান। সৃষ্টিকর্তার সাথে যে আমাদের সাধারণ মানুষের এই মেলবন্ধনকে তৈরি করার সেতু রবীন্দ্রনাথ, তার সেই পূজা পর্যায়ের গান থেকে যদি একটা গান, প্রেম সব কিছুতে একটু শুনতে চাই। পূজা পর্যায়ের গান, আচ্ছা। তুমি যে আমারে চাও আমি সে জানি, কেন যে মোরে কাঁদা আমি সে জানি, তুমি যে আমারে চাও আমি সে জানি। এই গানটির মধ্যে যেই কথাগুলো পড়ে আছে, যে সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে সব সময় সুখ দুঃখ আনন্দ বেদনা দিয়ে পরীক্ষা করছেন, কিন্তু শেষ তরিটি কী বাইবেন সেটা কিন্তু উনিই জানেন। জীবনে উনি আমাদের অনেক দুঃখ দেন, ঠিক সেইভাবে সুখ দেন, কিন্তু সেই মুহূর্তগুলিতে আমরা কী করছি, আমরা তাকে কতখানি মনে রাখছি, সব কিছু কিন্তু এই গানটির মধ্যে আছে। যদি ওরম গভীরভাবে চিন্তা করি, পূজা পর্যায়ের সব গান আমার হিয়ার মাঝে, প্রেম সৃষ্টিকর্তার প্রতি যে প্রেম,
যে উনি আমাদের হৃদয়ে সবসময় আছেন, কিন্তু আমরা কি তাকে সবসময় দেখতে পাই? অনেকেই দেখা যায় এটাকে প্রেম পর্যায়ের গান ভেবে নিচ্ছে। আসলে পূজা প্রেম মিলেমিশে এক, এবং যেখানে পূজা সেখানেই প্রেম। প্রেম না থাকলে তো পূজা হবে না। আমি যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসি তবেই তার পূজা করতে পারবো, আরাধনা করা সম্ভব। রবীন্দ্রনাথের যে জীবন দর্শন তার গানগুলোতে উঠে এসেছে, তার লেখনীতে উঠে এসেছে, সেগুলো আপনার দৃষ্টিতে কেমন? রবীন্দ্রনাথের লেখনীতে প্রেম তো অবশ্যই, মানে মানুষের মনের যখন যেই অবস্থা, যেই পরিস্থিতি, আমার মনে হয় কিভাবে উনি বুঝেছেন আমি জানি না, যে সব গানের মধ্যেই নিজের মনের অবস্থাটা খুঁজে পাওয়া যায়, যে কোনো গান গাওয়া যায়। আর প্রকৃতি তো অবশ্যই তাই, যেরকম বৃষ্টি হচ্ছে এত সুন্দর কদম ফুল, সেখানেও যে রবীন্দ্রনাথের গান, তার মধ্যেও কিন্তু কিছু গানে যেমন মৃত্যু ভাবনা এসেছে, এবং মৃত্যু ভাবনাগুলো, সেই অবস্থা, সেই ফিলিংসগুলো ওনার গানে যেভাবে ফুটে উঠেছে, সেগুলো কিন্তু নিঃসন্দেহে অসাধারণ এবং ফিলোসফিক্যাল। এগুলোর ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন, এবং আমি জানি না, আমি সবসময় চেষ্টা করি বুঝতে। এবং সত্যি কথা বলতে এই বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত। আমি সবসময় যারা জানেন তাদের থেকে প্রশ্ন করি, জানতে চাই। আমার হাজব্যান্ড শাহরিয়ার হোসেন, উনি নভেলিস্ট, উনি উপন্যাস লেখেন, ওনার চারটা বই ইতিমধ্যে বইমেলায় বার হয়েছে। ওর লেখার স্টাইল যেমন একদম একদম ভিন্ন, মানে ইনফ্লুয়েন্স, ও ভীষণ বই পড়ে, খুবই ডিটেল ওর রাইটিং। তো যেমন ইংরেজি অসাধারণ, বাংলাও অসম্ভব ভালো, এবং ও যে বুঝতে পারে আমি মাঝে মাঝে খুবই অবাক হই। এবং আমি খুব লাকি যে এরম একজন জীবনসঙ্গী আমার আছে আলহামদুলিল্লাহ, যে আমার কোনো গান যখন আমি তুলি, শিখি, তখন আমি জিজ্ঞেস করি যে এটা কী বলছে, এবং ওইটার যে এক্সপ্লেনেশন আমি ও বলে, সেটি অসম্ভব শেখার মতন একটা জিনিস। এত সুন্দর করে এক্সপ্লেন করতে পারে, বুঝতে পারে। আসলে লিটারেচার তো ইনার মিনিং আছে, সেটা ধরতে পারা, এবং ধরতে পারলে সেই গায়কই হয়ে ওঠে অন্যরকম, সেটার চেষ্টা সবসময় থাকে। এবং এই বিষয়ে আমার হাজব্যান্ড আমার সবচেয়ে বড় সঙ্গী, যে বুঝিয়ে দেন আমাকে। এবং প্রত্যেকটা গান আপনি চেষ্টা করেন যে সেটা যাতে বুঝে হৃদয়ঙ্গম করা যায়, এবং বুঝতে পারলেই হৃদয়ে ধারণ করা যায়। হৃদয়ে ধারণ করতে পারলেই তখন সেটির গায়কই হয়ে ওঠে অন্যরকম। এরকম হৃদয়ে ধারণ করা আরেকটা গান যদি আমরা শুনতে চাই, আমার হিয়ার মাঝেই গাই। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আপনার ছোটবেলায় চলে যায় একেবারে শৈশবে, যখন গান করা শুরু করেছিলেন, তখন তো নিশ্চয়ই শুরুতেই রবীন্দ্রনাথ গাওয়া হয়নি, বা রবীন্দ্রনাথের সাথে প্রেমটা এতদূর গড়ায়নি। কিভাবে শুরু হয়েছিল গান গাওয়াটা? গান আমার বাসাতেই আমার গান শেখা, ক্লাসিক্যাল বলেন, রবীন্দ্রসঙ্গীত বলেন, এবং ছোটোবেলায় তো সব ধরনের গানই শেখা হতো। ওস্তাদজিরা বাসায় আসতেন এবং গান গাইতাম, এবং আমাদের বাসায় গানের পরিবেশ অসম্ভব রিচ ছিল। আর রবীন্দ্রনাথের গানই কিন্তু গাওয়া হতো সবচেয়ে বেশি, কারণ বাসার পরিবারের সবাই রবীন্দ্রভক্ত, রবীন্দ্রনাথের গানের বিভিন্ন আসর বসত, এবং আমাদের দেশের স্বনামধন্য সব শিল্পীদের সাথে সামনে বসে আমার বাসায় বসে গান শোনা, ঘরোয়া আড্ডা হতো সব সময় হতো। আমার আব্বু সেটা অ্যারেঞ্জ করতেন, এবং সেই সময় আমাদের ছোটবেলায় খুব সপ্তপর্ণা খেলা হতো, তো সেই সময় তো বিভিন্ন গানই গাওয়া হতো। তবে আমার কেন জানি রবীন্দ্রনাথের গানের প্রতি একটা আলাদা আকর্ষণ,
বলা ঠিক হবে কিনা জানি না, আমাকে অন্য গান কিছু টানে না। আমাকে রবীন্দ্রনাথের গান যেইভাবে টানে, আমার মনে হয় এত ডেপথ রবীন্দ্রনাথের প্রতিটি গানে। এ যাবৎকাল অনেক জায়গায় রবীন্দ্রনাথের গান আপনি গেয়েছেন, কোথায় কোথায় গান গাইতে বেশি ভালো লেগেছে, মানে রবীন্দ্রনাথের একটা আবহেরও প্রয়োজন আছে, সেটা কোথায় পেয়েছেন? সবসময় বৈঠকি গান অবশ্যই ভালো লাগে, কারণ সেখানে জনপ্রিয় গান ছাড়াও অন্যান্য গান গাইবার সুযোগ হয়। সেরকম অনুষ্ঠান এবং আমার আশাটা তো অনেক দেরিতে, আমি একটু গুহায় ছিলাম, অনেক পরে বার হয়েছি, মানে আমার বয়স অনুযায়ী, হ্যাঁ অনেক দেরিতে বার হয়েছি, সেই অনুযায়ী আমি বেশ আলহামদুলিল্লাহ বড় বড় অনুষ্ঠান আমার ভাগ্যে জুটেছে। তো সেই ধরনের অনুষ্ঠান, যেমন বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি অনুষ্ঠান করেছি, তারপরে সবচেয়ে বড় যেটি আমি আসতে না আসতেই, যেটি ডেইলি স্টারের 25 বছর পূর্তি ছিল, সেখানে আমাদের মাননীয় রাষ্ট্রপতি এসেছিলেন এবং বাংলাদেশের রবীন্দ্র এবং নজরুল সমস্ত যারা প্রকৃত যশা শিল্পী, যারা আমাদের অগ্রজ, তাদের সাথে একই মঞ্চে গান গাইবার সুযোগটা হয়েছে। সেটি আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ আমি তখন একদম নতুন, রবীন্দ্রনাথের থেকে আমি একজন ছিলাম আর নজরুল গীতির একজন ছিল, বাকি সবাই আমাদের সিনিয়র আর্টিস্ট, শ্রদ্ধেয় আর্টিস্ট। আজকের এই শুভ সন্ধ্যার আসরে আমরা যদি আরেকটা রবীন্দ্রনাথের গান শুনে অনুষ্ঠানটা শেষ করতে চাই তাহলে কেমন হবে? বর্ষার গানই গাই তাহলে, শুনছি। ঘন ঘোর বরিষা এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ সরে বাদল ঝরো ঝরে তপন হীন ঘন তমসা, এমন দিনে তারে বলা যায়। চমৎকার, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, খুব ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি কর্তৃপক্ষ সকলকে, সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7তলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারমান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভ সন্ধ্যা।